বেশ কয়েকদিন ধরে গত 5ই জুলাই 2017 বিদ্যুৎ ভবনে সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি হিসাবে আমি গিয়ে তাদের দাবি দাওয়া পেশ করেছিলাম, বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলাম। তার থেকে এখানে একটা জটিলতার সৃষ্টি হয়েছে, সেখানে আপনাদের মাধ্যমে এবং পরবর্তীকালে একটি চিঠি পাই আমি যে কাউন্সিলররা চিঠিটা স্বাক্ষর করেন মাননীয় কমিশনার, যদিও সেই সময় কমিশনার ম্যাডাম ছুটিতে ছিলেন, ওনার হয়ে জয়েন্ট কমিশনার সাইন করেছিলেন যে আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ চেয়ারপারসন মেয়রকে আমরা বরখাস্তের নোটিশ দিচ্ছি, এই মিটিংটা হবে 18 তারিখ। আমার চিঠিটা দেখে অ্যাপারেন্টলি বা তাৎক্ষণিক মনে হয়েছিল হয়তো চিঠিটায় ঠিকমতো আইনসঙ্গত নেই। গত শুক্রবার মহামান্য আদালতে হাইকোর্টে গেছিলাম, সেখানে ভোটদান পর্ব ছিল, ভোটদান পর্বেও নিজেকে উপস্থাপনা করেছি এবং তার সঙ্গে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আইনজীবীরা মহামান্য আদালত জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির ঘরে একটি রিট পিটিশন ফাইল করে, সেই রিট পিটিশনে গতকাল সমাপ্তি চ্যাটার্জি মহামান্য আদালত মাননীয় বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি ম্যাডাম যে রিট পিটিশন ফাইল হয়েছিল, যে দাবি আমাদের ছিল যে এই চিঠির পদ্ধতিটা ভুল, সেই দাবি উনি মান্যতা দিয়ে উনি সেই দাবিকে মান্যতা দিয়ে বলেছেন এই চিঠিটা আমি কোয়াশ করলাম। আমি এখনো অর্ডারের কপি হাতে পাইনি, সবটাই আমি মিডিয়ায় যা দেখেছি তাই বলছি। এই চিঠিটা আমি ক্যান্সেল করলাম এবং আজকে 18 তারিখ যে ভোটাভুটি হওয়ার কথা ছিল সেটাকে বন্ধ করলাম। এটার পরে আমার মনে হয়েছে যে আমার নৈতিক জয় এবং মানুষের পাশে থেকে গরিব মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষের পাশে থেকে আমি যে কথা বলেছি, আমি আগামী দিনেও যতদিন বাঁচব এবং যতদিন আমার কণ্ঠরোধ না হবে ততদিন কিন্তু আমি বলে যাব। এবং সেই কারণে আর তার সঙ্গে বিধাননগর পৌর নিগম চালাতে গিয়ে সহকর্মী কাউন্সিলর আধিকারিকদের অফুরন্ত সহযোগিতা পেয়েছি, কিন্তু গুটি কয়েক কিছু স্বার্থান্বেষী মানুষ অসৎ ব্যবসায়ীতে লিপ্ত, তারা বিধাননগর পৌর নিগমের মূলত রাজারহাট গোপালপুর এরিয়ায় বিশেষ করে জলা ভরাট করছিল, যারা জলা ভরাটকে বাধা দিচ্ছিলাম, বেআইনিভাবে নির্মাণ হচ্ছে সেগুলোকে বাধা দিচ্ছিলাম, এফআইআর করছিলাম, যেটা আমার পিটিশনেও আমি দাখিল করেছি এবং করে বিভিন্ন সময়ে রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আমি জানিয়েছিলাম যে আপনারা ইনিশিয়াল স্টেজ আমি করলাম, পরবর্তীকালে আপনারা সহযোগিতা করুন। কিন্তু খুব দুঃখের সঙ্গে আজকে 18ই জুলাই 2019 অবধি রাজ্য সরকারের তরফ থেকে কোনো সেই রকম সদিচ্ছা আমি দেখতে পাইনি। তাই আমার মনে হয়েছে যে এখানে থেকে এই আন্দোলন করা সম্ভব নয়, সেই জন্যে মানুষের দ্বারা মনোনীত পৌর প্রতিনিধি এবং পৌর প্রতিনিধিদের দ্বারা মনোনীত মেয়র হিসাবে যদি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট আমি রক্ষা করতে না পারি, সেই পদে থাকার আমি মনে করি
উচিত নয়। সেই জন্যে আজকে আমি আমার রেজিগনেশন অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং সেই রেজিগনেশনের কপি আমি আপনাদেরও দিয়ে দেব। রেজিগনেশন পাঠিয়েছি চেয়ারপারসনকে বাই নেমে, শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, কমিশনার বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং আমি ছাড়া আর চেয়ারপারসন ছাড়া আরও 39 জন কাউন্সিলরকে বাই নেমে, সেটা কোন সেকশনে সব লিখে দিয়েছি। এই কারণে, এই দুটো কারণে আমি আজকে এখন থেকে এই পদ থেকে ইস্তফা দিচ্ছি।